আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম চিকিৎসকদের ধারণা আমি দুই চার আমি আর দুই মাস বাঁচতে পারবো এমন অবস্থায় আল্লাহকে আমার কবুল করবেন প্রিয় ভাই আল্লাহবুল আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন আমরা দোয়া করি আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর দুই মাস হয়তো বাঁচবেন এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন সেই অ্যালার্মে আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন আপনি এখন তবা করুন খাঁটি তবা দুই মাস পরেই মানুষ আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয় তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে তো আল্লাহ রবুল আলমিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন আপনি আল্লাহ তালার কাছে বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন চোখের পানে ফেলে আল্লাহ তালা মাফ করবেন নবী চাল নবীসাদালাম ত অবা সম্পর্কে বলেছেন বান্দার যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা এটা যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার কবুল হয় অতএব দুই মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার কবুল হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি বরং এই সুযোগে খাঁটি তবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন আল্লাহ রুবুল আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন সেই সাথে।